বাইক নিয়ে যেতে গেলে পাহাড়ে যাওয়ার আগে কি কি প্রিপারেশন আছে, কি কি নেই, সেফটির দিকটা মাথায় রেখে সবকিছু গোছগাছ করে তারপরে বাড়ি থেকে বেরোতে হবে। তো সেফটি গিয়ার ফার্স্ট, কিছু না পেলে আমি আগেও বলেছি এখনো বলছি, একটা এলবো গার্ড আর একটা নি গার্ড আর একটা অতি অবশ্যই ভালো হেলমেট পরে যেও। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে, আমি দুদিন পরে বেরোচ্ছি পাহাড়ে, কোথায় যাচ্ছি সেটা বলছি না, সেটা রাস্তাতে গিয়ে বলবো। তো কি কি জিনিস নিচ্ছি, 7 থেকে 8 দিন হয়তো আমার ওখানে স্পেন্ড করব আমরা, তো কি কি জিনিস নিচ্ছি, কি কি জিনিস নিচ্ছি না, আর কি কি জিনিস মাথায় রেখে চলতে হবে, এই জিনিসগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো সবকিছু খাটের মধ্যে ছড়ানো ছিটানো রয়েছে জিনিসপত্র। তো চলো বেশি দেরি করব না, কি কি নিয়ে যাচ্ছি সেটাই তোমাদের আজকে দেখানোর মেন উদ্দেশ্য। তো সবাই আমাকে গুড লাক উইশ করো, রাস্তায় বেরোচ্ছি, রাস্তাঘাটের ব্যাপার, সেফটি নিয়ে সবকিছু নিয়ে চলতে হয়, বলা যায় না রাস্তাঘাটে কোথায় কি হয়। সুতরাং তোমরাও যখন যাবে এইভাবেই মাথায় নিয়ে চলবে যে খুব তাড়াহুড়ো করে যাওয়ার কোনো দরকার নেই, কারণ তুমি ভাই ঘুরতে যাচ্ছ, তো ঘুরতে গেলে তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। তোমার একদিন এক্সট্রা যাবে, ঠিক আছে, একদিন এক্সট্রা যাবে, 1000 টাকা এক্সট্রা খরচা হবে, কোনো অসুবিধা নেই। মজা করতে যাচ্ছ, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে ঘোরো, পুরো প্রকৃতির কাছে যাওয়া যায় বাইক নিয়ে গেলে, সেটা সবাই জানো। এর জন্যই আমরা যারা বাইক লাভার্স আছি বাইক নিয়ে আমরা পাহাড়ে যাই ঘুরতে। তো অনেকদিন বেরোনো হয় না, তো প্রথম যে সিকিম সিরিজটা করেছিলাম ওখানে ভেবেছিলাম যে প্রিপারেশন এটা করব, তো করা হয়নি, আর এখন আবার বেরোচ্ছি। তো চলো দেখি, তোমাদেরকে দেখাই কি কি জিনিস নিচ্ছি, কি কি জিনিস নিচ্ছি না। আমার ব্যাকগ্রাউন্ডে চলছে দেখতে পাচ্ছ আমার পুরনো সিকিম সিরিজের ভিডিও, তো এগুলো এখন বসে বসে দেখছিলাম বাড়িতে, তো ভালোই লাগছে, আবার সেই সমস্ত দিন আর কি ফিরে পেতে চলেছি। তো চলো বেশি দেরি না করে মেন টপিকে যাওয়া যাক। তো বেসিক্যালি রাইডে বেরোনোর আগে ফার্স্ট যেটা আমি সবাইকে রেকমেন্ড করি সেটা হচ্ছে সেফটি। আর সেফটির জন্য আমার রাইনক্স ERGT3 আছে, একটা আমার স্টার্টআপ হেলমেট যেটা হচ্ছে গিয়ে স্টারস থান্ডার, আর আমার প্যান্ট নেই, আমি নিগার্ড ইউজ করি। তো এই হচ্ছে আমার সেফটি গিয়ার্স আপাতত, জানি না কবে আপগ্রেড করতে পারবো। তো এইটুকু মানে আমার কাছে, আমি যেটা মনে করি সেটা এইটুকু জিনিস কম্পালসারি, মানে সবারই পরা উচিত অ্যাটলিস্ট। আচ্ছা চলে আসি ক্লোদিং এর দিকে, সেটা হচ্ছে গিয়ে আমি এখানে প্যান্ট নিয়েছি, জাস্ট দুটো প্যান্ট নিয়েছি, আচ্ছা দুটো হাফ প্যান্ট, একটা সানগ্লাস, একটা নিয়েছি রেনকোট, একটা এমনি সোয়েটার, তিনটে টি শার্ট আছে, মোজা আছে দুটো, একটা গামছা, একটা শর্ট টাওয়াল। এই হলো আমার পুরো রাইডের ক্লোদিং, মানে এক গাদা রাইডে না নেওয়াই উচিত, অল্প নিয়ে যাও ঠিক আছে, অসুবিধা নেই হয়ে যাবে। আর এইগুলোকে নেওয়ার জন্য আমি ইউজ করি গার্ডিয়ান গিয়ার্সের এই টেল ব্যাগটা 50 লিটার্স, এটা অনেকদিন আগেই কিনেছিলাম। আর গ্যাজেটের দিকে আসি, গ্যাজেটের দিকে রয়েছে আমার একটা চার্জার, ফোনের প্লাস ক্যামেরার আলাদা ডেটা কেবিল আছে, একটা পাওয়ার ব্যাঙ্ক 13,000, ক্যামেরার কিছু অ্যাক্সেসরিজ আছে, কিছু এক্সট্রা মাউন্ট আছে, মেমোরি কার্ড এগুলো আছে, আর পেস্ট, তেল, ভেজলিন, বোরলিন, চিরনি, এইসব সব জিনিসই রয়েছে। মেন পার্টে আসি, সেটা হচ্ছে গিয়ে এটা SJ6 লেজেন্ড, এর একটা ওনারশিপ রিভিউ আমি পরে দেব, এখন দিচ্ছি না, এটাই আমি ইউজ করছি যেহেতু আমি চ্যানেল নতুন শুরু করেছিলাম, তার জন্য আমি অল্প বাজেটের মধ্যে এটাই আমি সুইটেবল মনে করেছিলাম, এটাই করা উচিত, এটা হচ্ছে বেস্ট ক্যামেরা বিগিনারদের জন্য আমাদের মতন। আচ্ছা গাড়ির পেপার, একটা ছোট ডায়েরি, পেন, আর এই ডায়েরিটাতেই আমি আমার টোটাল খরচা লিখি, যেটা তোমাদের সঙ্গে পরে ভিডিওর মানে সিরিজের শেষে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এদিকে আছে কিছু মেডিসিন যেটা কম্পালসারি নিতে হয়, আচ্ছা একটা সেলফি স্টিক, একটা গরিলা পড, সোলেসের ভার্সা ড্রাই এই গ্লাভসটা, এটা হচ্ছে অল ওয়েদার গ্লাভস, এটা তুমি স্নোতেও চালাতে পারবে, আর এটা মোটামুটি ধরো 70% ওয়াটারপ্রুফ, ভালো কাজ করে গ্লাভসটা, খুব ভালো গ্লাভস। আচ্ছা তার সাথে নিচ্ছি হচ্ছে প্রো বাইকারের এটা, কেননা সোলেসের ওই গ্লাভসটা বেঙ্গলের মধ্যে পরা যায় না, শীতকালে পরিনি কোনোদিন আমি কলকাতা সিটি ভিটিতে, কিন্তু ওটা পাহাড়েই লাগে। রয়েছে একটা ছোট ট্যাঙ্ক ব্যাগ 18 লিটার গার্ডিয়ান গিয়ার্স, একটা টুপি,
আর এদিকে আসি, ডেটা ট্রান্সফারের জন্য আমি ল্যাপটপ নিয়ে যাই, তার সাথে চার্জার। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি একটা এক্সটেনশন বোর্ড, এটা হাতে বানানো। কেননা হোটেল হোমস্টেতে বোর্ডগুলো এমন জায়গায় থাকে যেখান থেকে ফোন মোবাইল ল্যাপটপ চার্জ করতে গেলে সমস্যা হয়, তো ডেটা ট্রান্সফারের সময় এগুলো লাগে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে। তো এই হলো আমার সেট আপ। আর যেটা বলছিলাম গ্লাভসটার কথা, সেটা হচ্ছে কি এই গ্লাভসটা পাহাড়ে ছাড়া পরা যায় না, এখানে পড়লে না খুব হাতে ঘাম হয়, যার জন্য আমার এই প্রো বাইকারের আঙুল কাটা গ্লাভসটা নিতে হলো, না হলে এটাতেই আমার চলে যেত। জানি না শীতের সময় হয়তো পরা যেতে পারে, মানে এতটাই গরম হয়। এটা থ্রি লেয়ার প্রোটেকশন আছে, খুব ভালো গ্লাভস। এর একটা ওনারশিপ রিভিউ আমি পরে করব। তো এই হইল আমার সেট আপ। এর সঙ্গে দুটো জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে কি একটা বডি ওয়ার্মার আমুলের, আর একটা উইন্টার ক্যাপ। সেটা এখন নেই যেহেতু, কেনা হবে, আজকেই কিনবো, দুদিন পরে বেরোচ্ছি। তো এইগুলো সব ওই ব্যাগটার মধ্যে, গার্ডিন গ্যাসের এই ব্যাগটাতে সব চলে যায়। তার মধ্যে তোমরা তো জানোই আমি একটা টপ বক্স অলরেডি লাগিয়েছি স্টার্টসের, তো অনেক লাগেজ ওতে ধরবে আর কি। তো তোমরা যারা আমাদের মতন বাইক নিয়ে পাহাড়ে যেতে ভালোবাসো তাদেরকে একটা কথা বলে রাখি, পাহাড়ে যাওয়ার জন্য কিন্তু হিউজ এক্সট্রা কোনো লাগেজ লাগে না। যাদের রাইডিং প্যান্ট আছে তাদের দুটো জিন্স নিলে হয়ে যায়। আমার রাইডিং প্যান্ট নেই, শুধু নিগার পরে চালাই, তাতেও কিন্তু আমি দুটোই প্যান্ট নিয়েছি, তিনটে টি শার্ট। সুতরাং এক গাদা কিন্তু লাগেজ করলে যে পাহাড় রাইড ভালো হয় এটা কিন্তু ভুল কথা। অল্প নিয়ে যাও, ফোকাস করো সেফটির ওপরে, মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যাও যে আমি ফোকাস সেফটির ওপরে করব। রাইডিং জ্যাকেট নাও, হেলমেট নাও, প্যান্ট থাকলে রাইডিং প্যান্ট থাকলে রাইডিং প্যান্ট নাও, না তো নিগার পরে চালাও, কিছু অ্যাডিশনাল এক্সট্রা স্পেয়ার পার্টস নাও, ক্লাচের ক্লিপ কেবিল নাও, অ্যাক্সিলেটার কেবিল নাও। যেটা আমি নিচ্ছি সেটা ভিডিওতে দেখাইনি, আমার তোলা আছে, তো ওটা বার করে ঢোকাবো। কিছু টুলস নাও, যদি তোমার টিউবলেস টায়ার হয় তাহলে তুমি পাংচার কিট নাও, আর আমার যেহেতু টিউবওয়ালা টায়ার তো টিউবওয়ালা টায়ারের টায়ার লিভার বগেরা অনেক কিছু লাগে, তো ওই সেটআপটা আমার নেই আপাতত। ঠাকুরের আশীর্বাদে আপাতত কোথাও ফাঁসিনি লিকেজ ফিকেজ নিয়ে, জানি না এটাতে কি হবে। তো নেক্সট যখন রাইডে বেরোবো আমি সব কিছু নিয়ে যাব, তার মধ্যে ওই টায়ার খুলে টিউব বার করে লিক সারানোটা একটা বড় ব্যাপার আমাদের কাছে। তো বাইক নিয়ে গেলে তুমি কিন্তু প্রকৃতির কাছে অনেকটাই কাছে যেতে পারবে, যার জন্য বাইক নিয়ে যাওয়া। তো যারা বাইক লাভার্স আছে তারা তো অবশ্যই বাইক নিয়ে যায়। এই কথাগুলো হয়তো তোমাদের শুনতে হয়তো অনেক বোরিং লাগছে, কিন্তু কথাটা সত্যি, এক গাদা জামা কাপড় নিয়ে লাভ নেই। আর রাস্তায় বেরিয়ে তোমার ধরো ফার্স্ট দিনের প্রথম দিনের স্ট্রেচ হবে 600-650 কিলোমিটার, যদি স্ট্রেচ হয় তাড়াহুড়ো করে লাভ নেই, আস্তে আস্তে যাও। একদিন টাইম বেশি লাগুক, 1000 টাকা এক্সট্রা লাগবে ম্যাক্সিমাম, এর বেশি খরচা হয় না, তো আস্তে যাও। যেহেতু ঘুরতে যাচ্ছ না, তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, প্রকৃতিটাকে সামনে থেকে দেখো, এনজয় করো, ফটো তোলো। প্রথম দিনের রাইড যদি 650 হয় সেইভাবে মেন্টালি প্রিপেয়ার হয়ে যাও যে আমি প্রথম স্টেজটা এতটা চালাবো, সেকেন্ড স্টেজ এতটা চালাবো। একান্ত না পারলে দাঁড়িয়ে যাও, রেস্ট নাও, জল খাও, চা খাও, ধাবা আছে, পেট্রোল পাম্প আছে, প্রচুর জায়গা আছে রেস্ট নেওয়ার। আর যারা রাতে রাইড করো, মানে রাতে তো কেউ প্ল্যান করে না, হয়তো দেরি হয়ে যায়, যার জন্য রাত হয়ে যায়। তো সুতরাং রাতে দেরি হয়ে গেছে বলে অনেকে কি করে, খুব জোরে চালায় তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। দরকার নেই ভাই, আরামসে যাও। হ্যাঁ, দরকার পড়লে তোমার যদি যে হোটেলটায় যাবে যদি বুক না করে থাকো, তার যদি ফোন নাম্বার থাকে ফোন করে দাও, বা কিছু একটা অ্যাডিশনাল মানি পাঠিয়ে তাকে বুক করে রাখো যে আমরা ভাই যাচ্ছি, আমাদের হয়তো রাত্রির 12টা বাজতে পারে। তো চ্যানেলে যারা নতুন তারা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে তো ভাই পয়সা লাগে না, সাবস্ক্রাইবটা করো। আর গুরুজনদের কাছে বলছি আশীর্বাদ করবেন, আপনাদের ভালোবাসা পাচ্ছি। তো আমি দেখি আমার চ্যানেলের সব অ্যানালিটিক্স দেখি, সবকিছু দেখি, তো দেখা যাচ্ছে আমার চ্যানেল অনেক বয়স্ক লোকেরাও দেখেন, তো আপনাদের কাছে অনেক ভালোবাসা পাচ্ছি, তার জন্য আপনাদের কৃতজ্ঞ আমি। আরো বেশি করে ভালোবাসা দিন, আশীর্বাদ করুন, যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি, ভালো ভালো জায়গায় যেতে পারি, আপনাদের লেন্সের মাধ্যমে হলেও হয়তো কিছুটা আপনাদের সঙ্গে সেই মুহূর্তটা শেয়ার করতে পারি। তো ছোট ভাইদের বলছি, বন্ধুদের বলছি, সবাইকে বলছি, চ্যানেল দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিও ভালো লাগলে, আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। আর আজকের ভিডিওটা বড় করছি না,
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।